আমাদের আবেদন থাকবে যে প্রত্যেকটি জায়গায় হোক, সরকারি হোক বেসরকারি, হসপিটালগুলোতে যেন যারা আন্দোলনকারী রয়েছে, যে বয়সেরই হোক না কেন, আন্দোলনকারী যারা রয়েছে ঢাকার হোক ঢাকার বাইরের হোক, সকলের এই চিকিৎসা ফিটি যেন মওকুফ করা হয়, কিংবা যদি সেখানে কোনো পেমেন্ট করা প্রয়োজন হয় সেটি যেন রাষ্ট্র সেই দায়িত্বটি নেয়। প্রাইভেট হসপিটালগুলোতে লাখ লাখ টাকা নিয়ে নেওয়া হয়েছে যাদের অলরেডি ডিসচার্জ করা হয়েছে। আমাদের আবেদন থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছেন তাদের কাছে, এই আন্দোলনকারী যারা রয়েছে, শুধু ছাত্র নয়, যে কোনো বয়সের হোক না কেন, তাদের যে বিলগুলো নেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা, এগুলো যেন প্রাইভেট হসপিটালগুলো ফেরত দিয়ে রিফান্ড করে তাদের যে ইমেজের একটি সংকট তৈরি হয়েছে সেই ইমেজটি ফিরিয়ে আনার ন্যূনতম যে চেষ্টাটি সেটি করে। সেই জায়গা থেকে আমাদের একটি দাবি থাকবে যে ওই যে প্রাইভেট হসপিটালগুলোতে এখনও যারা রয়েছে, যদিও আমরা দেখেছি যে একটি স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে যে সকল জায়গায় তাদের যত রকমের খরচ রয়েছে সেটি যেন মওকুফ করা হয়, এবং যদি তারপরও প্রাইভেট হসপিটালগুলোতে কিছু বিল নেয় সেটি যেন ন্যূনতম একটি মেডিসিন বিল নেয়। আমরা আসলে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারে গত কালকে থেকে একদম আমাদের প্রথম এবং প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রোগ্রামটি সেটি হচ্ছে যে আমাদের যে ভাই বোনেরা আসলে আহত হয়ে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন হসপিটালে তারা কাতরাচ্ছে, আমরা তাদের কাছে ছুটে যাচ্ছি আমাদের যতটুকু সময় এবং সামর্থ্য রয়েছে। সেই জায়গা থেকে আমরা আজকে এ পর্যন্ত প্রায় 15টি হসপিটালে গিয়েছি। আমাদের একটি অবজারভেশন রয়েছে যেটি আমরা তুলে ধরতে চাই। ঢাকা শহরের বড় বড় যে হসপিটালগুলো রয়েছে, সরকারি হসপিটালগুলো, যেমন আপনি যদি ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কিংবা সলিমুল্লাহ মেডিকেল কলেজের কথা বলেন, এই মেডিকেল কলেজগুলোতে সবচেয়ে বড় যে সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে রোগীর আধিক্য, যতজন সেখানে রোগী থাকা সম্ভব তার চেয়ে ডাবলেরও বেশি রোগী রয়েছে। সেই জায়গা থেকে আমরা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে আমাদের একটি গুরুত্বপূর্ণ দাবি বা চাওয়া, সেখান থেকে যেন যতটুকু রোগী সেখানে থাকা সম্ভব ওইটুকু রেখে বাকিদের প্রপার ট্রিটমেন্টের জন্য প্রাইভেট হসপিটালগুলোতে রাষ্ট্রীয় খরচে পাঠানো হয়, যেন তাদের প্রপার ট্রিটমেন্টই হয়। এর প্রধান কারণটি হচ্ছে আমরা প্রাইভেট হসপিটালগুলোতে কয়েকটি জিনিস লক্ষ্য করেছি। প্রথমটি হচ্ছে তারা প্রাথমিক চিকিৎসা দিয়েই তাদেরকে বিভিন্ন সরকারি হসপিটালে পাঠিয়ে দিয়েছে, এবং বিভিন্ন প্রাইভেট হসপিটালে গিয়ে আমরা যেটি দেখেছি যে প্রাইভেট হসপিটালে রোগী প্রায় নেই বললেই চলে, দুই একটি প্রাইভেট হসপিটাল ছাড়া সকল রোগী এখন সরকারি হসপিটালে, কারণ ওই মানুষগুলো আসলে আর্থিকভাবে তাদের ওই সামর্থ্য যেটি সেটি নেই। সেই জায়গা থেকে ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা থেকে আমাদের একটি দাবি থাকবে যে ওই যে প্রাইভেট হসপিটালগুলোতে এখনও যারা রয়েছে, যদিও আমরা দেখেছি যে একটি স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে যে সকল জায়গায় তাদের যত রকমের খরচ রয়েছে সেটি যেন মওকুফ করা হয়, এবং যদি তারপরও প্রাইভেট হসপিটালগুলোতে কিছু বিল নেয় সেটি যেন ন্যূনতম একটি মেডিসিন বিল নেয়। সেই জায়গায় আমাদের আবেদন থাকবে যে প্রত্যেকটি জায়গায় হোক, সরকারি হোক বেসরকারি, হসপিটালগুলোতে যেন যারা আন্দোলনকারী রয়েছে, যে বয়সেরই হোক না কেন, আন্দোলনকারী যারা রয়েছে ঢাকার হোক ঢাকার বাইরের হোক, সকলের এই চিকিৎসা ফিটি যেন মওকুফ করা হয়, কিংবা যদি সেখানে কোনো পেমেন্ট করা প্রয়োজন হয় সেটি যেন রাষ্ট্র সেই দায়িত্বটি নেয়।